চট্টগ্রামে সাংবাদিক ও বাংলাদেশি ক্রিকেটারদের নিয়ে বাজে মন্তব্য করেছেন সিলেট স্ট্রাইকার্সের সামিত প্যাটেল। তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে অবশ্য সিলেটের ম্যানেজমেন্ট। এদিকে বাংলাদেশ নিয়ে খারাপ মন্তব্য করায় নুরুল হাসান সোহানের সাথে হাতাহাতি হয়েছে কুমিল্লার এক বিদেশি ক্রিকেটারের সাথে। এই মুহূর্তে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে আছেন সহকর্মী মামুনুর রশিদ। একাধিক বিদেশি ক্রিকেটারের বাংলাদেশ নিয়ে বাজে মন্তব্য করার ঘটনায় আরও জানাতে আমাদের সাথে সরাসরি তিনি যুক্ত হচ্ছেন। মামুন, আপনার প্রতিবেদনটি দেখলাম, আমার প্রশ্ন, হঠাৎ করে বিদেশি খেলোয়াড়দের জন্য এমন বিশৃঙ্খল পরিবেশ তৈরি হবার মানে কারণটা কি? এতদিন আমরা কিছু শুনিনি, হঠাৎ করে এগুলো কেন ঘটছে? কয়েক বছর ধরে বাংলাদেশে বিপিএল হচ্ছে, অনেক বিদেশি ক্রিকেটাররা আসছেন। আমরাও এর আগে আসলে খুব একটা শুনিনি যে বিদেশি ক্রিকেটাররা দেশের মানুষকে নিয়ে বা হচ্ছে দেশি ক্রিকেটারদের সাথে ঝামেলায় জড়িয়েছেন, এটা আমরা আগেও শুনিনি। কিন্তু আজকে আসলে একটু বিপরীতধর্মী ঘটনা ঘটলো। আমরা মাঠে যেটা একদম স্বচক্ষে যেটা দেখেছি যে সামিত প্যাটেল, যিনি সিলেটের প্লেয়ার, তিনি আসলে মাঠেই হচ্ছে সংবাদকর্মীদের সামনেই সংবাদকর্মীদেরকে নিয়েই আসলে অশোভন আচরণটা করেন, এবং বাংলাদেশের যে ক্রিকেটাররা আছেন তাদেরকে নিয়েও আসলে তিনি বাজে মন্তব্য করেন, যে মন্তব্যটা আসলে আমাদের গণমাধ্যমে সরাসরি বলা যাবে না, এরকম মন্তব্য করেছেন। আরেকটা বিষয় যেটা বলছিলাম যে সোহানের বিষয়টা, নুরুল হাসান সোহান, তিনি রংপুর রাইডার্সের অধিনায়ক, তার ঘটনাটা আসলে একটা সংবাদ মাধ্যমে আসে যে তিনি হাতাহাতিতে জড়িয়েছেন। আমরা এই যে এই মুহূর্তে একটু আগে, 2 মিনিট আগে, আমরা রংপুর রাইডার্সের অফিসিয়ালদের সাথে কথা বলেছিলাম বা জানার চেষ্টা করেছিলাম যে আসলে কী ঘটনা ঘটেছে। রংপুর রাইডার্সের অফিসিয়ালরা যেটা বললো, সেটা হচ্ছে যে এরকম হাতাহাতির কোনো ঘটনা ঘটেনি, একটা ভুল বোঝাবুঝি হয়েছে, সেটা একেবারেই নিতান্তই নিছক একটা ভুল বোঝাবুঝি, এবং এটা ওখানে শর্ট আউট হয়ে গেছে বা হাতাহাতি বা কটু মন্তব্য এরকম বিষয়গুলো আসলে ঘটেনি বলে রংপুর রাইডার্সের যারা ম্যানেজমেন্ট আছেন, টিম ম্যানেজমেন্ট, তারা আসলে দাবি করছেন। তবে আমরা যতটুকু জানতে পেরেছি যে সোহানের সাথে কিছু কথা তো হয়েছিল, সেখানে দেশ নিয়েও একটা কথা এসেছিল, এরকম একটা কথা আমরা জানতে পেরেছি টিমের কাছের লোকদের কাছ থেকেই, তবে ম্যানেজমেন্ট থেকে দাবি করছে এরকম কিছু হয়নি। তবে এরকম আচরণ নুরুল হাসান সোহানের সাথে হোক বা অন্য কোনো ক্রিকেটারের সাথে হোক, বিদেশি ক্রিকেটাররা তারা কিন্তু এখানে বেশ সমাদর পেয়ে থাকেন, বাংলাদেশের মানুষের কাছ থেকে ভালোবাসা পেয়ে থাকেন। বাংলাদেশের যারা সমর্থক আছেন, ক্রিকেট সমর্থক বা দর্শক, তারা নিশ্চয়ই বাহিরের ক্রিকেটারদের কাছ থেকে এমন আচরণ আশা করেন না। জি, নিশ্চয়ই। মামুন, আপনাকে ধন্যবাদ।